হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, বাট একটুখানি টায়ার্ড আছি। জিম থেকে এসে না এখানে আর কিচ্ছু করতে ভালো লাগে না আমার, এসে পুরো ঘুম পেয়ে যায়, এত বেশি টায়ার্ড হয়ে যায়। এখন ঘড়িতে 3টে বাজতে যাচ্ছে, আমি এখনো কিছু খাইনি। এসে হাত মুখ ধুয়ে একটুখানি শুয়েছিলাম, ব্যাস চোখ লেগে গেছে। ঠিক আছে, তো এবার ভাবলাম যে না, উঠে খেতে হবে। তো আজকে আর ভাত খাবো না, ইচ্ছে করছে না। আজকে একটুখানি ওটস খাবো, ঝাল ঝাল করে ওটস খাবো। আর আমি যে ওটসটা বানাবো আজকে, পেঁয়াজ ডিম কাঁচা লঙ্কা দিয়ে বানাবো। আর এই যে মশলা ওটস, রেডিমেড যেটা পাওয়া যায়, সেই ওটসটাই আমি আজকে বানাবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে কি করছি, তোমরা দেখতে থাকো। এইভাবে ওটস বানিয়ে তোমরাও খেতে পারো, ভালো লাগে খেতে। আমি তো এই মশলা ওটসটা খাচ্ছি, তোমরা চাইলে প্লেন ওটস বানিয়ে খেতে পারো। ঠিক এইভাবে আমার ওই প্লেন ওটসটা ঠিক ভালো লাগে না, ঠিক আছে, সেই জন্য আমি ওটা আনি না। মাঝে মধ্যে ওটস খাই, রেগুলার বেসিসে নয়। আর যখনই খাই তখন আমি ওটসটা ঠিক এইভাবে বানিয়ে খাই। তো এই যে দেখো, একটা এই পাউচটা মানে 15 টাকা দাম নিয়েছে, 18 টাকা বেড়ে গেছে দাম। তো এটা আমি দিয়ে দিলাম জলের মধ্যে, কিছুই তো করার থাকে না, জাস্ট এটা একেবারে রেডিমেড এইভাবে। আর জলটা এখানে আমি একটুখানি বেশি নিয়েছি। কিভাবে কি করছি সবটাই তোমার সাথে শেয়ার করবো। চলো এবারে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়েছি, ওটাকে একটু কুচি করে কাটতে হবে। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এই দুই জিনিস দিয়ে আজকে আমি আমার ওটসটাকে একটু স্পাইসি মতন করে বানাবো। তো এভাবে খেয়ে দেখো। এর আগের দিন আমি বানিয়েছিলাম, জানি না তোমাদের সাথে শেয়ার করলাম কি না, আমার খেয়াল পড়ছে না। আগের দিন বানিয়েছিলাম, তখন আমি ভিডিও বানিয়েছিলাম, বাট সেই দিনকে না কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিইনি। মানে সেই দিনকে এত কুঁড়েমো লাগছিল আমার, যে কাঁচা লঙ্কা পেঁয়াজটা যে কুচাবো সেইটাও আমার ইচ্ছে করছিল না। তো যাই হোক, আগে ডিমটা ভাজবো। এদিকে ওটস তো বসিয়ে দিয়েছি, জোরটা কমিয়ে দিলাম, দুটো ডিম দেবো। 15 টাকা, এই সরি 18 টাকা দামের ওটসের প্যাকেট, এতে ডিম দেবো দুটো। তো চলো করবো কি, ডিম 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 বাইরে রাখা আছে। চলো তেল, দেখো এই যে একটা ডিম, আর একটা ডিম আমার কিচেন সিঙ্কটা হয়ে গেছে, আমার বেসিন পুরো যা কাজ করি সব নোংরা আগে ওই দিকে। যাই হোক, এই যে একটু ডিমে একটুখানি নুন দিয়ে দিলাম, ব্যাস। এবারে এটাকে হাই ফ্লেমে একটুখানি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো। এটা বেশিক্ষণ কিন্তু আমি ফ্রাই করব না, একটু সাদা সাদা মতনই রেখে নামিয়ে নেবো। অন্যদিন তো আরও বেশি ডিম দিই, আজকে তো বহুত কম দিলাম, দুটো দিলাম। আর এইভাবে চালিয়ে চালিয়ে ডিমটাকে একটুখানি কুচিয়ে নেবো। কুচো কুচো হয়ে গেলে ভালো, মানে ভালো হবে না, এদের সব তাল হয়ে গেলে একবারেই মুখে চলে যাবে, ব্যাস হয়ে গেল। ডিমটাকে এবার কিছু খাবো, এর মধ্যে ডিমটা বার করে নিচ্ছি। বললাম ডিমটা বেশিক্ষণ আমি কাটবো না, একটু সাদা সাদাই থাকবে, তো সাদা সাদা মতনই রয়েছে। ওকে রাখলাম, জোরটা দিলাম কমিয়ে, সঙ্গে দিয়ে দিচ্ছি তেল। আর এখানে ওটসটা প্রায় বয়েল হতে শুরু হয়ে গেছে, চলো দিলাম। এতে তেলটা পরে খুব অল্প 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 অল্প, তো অনেকটা সময় লেগে যায়। তো এই যে চলো, তেলটা এক্ষুনি গরম হয়ে যাবে হাই ফ্লেমে করা, না না হাই ফ্লেম করা নেই, জোরটা কমানো আছে। কুচিয়ে নিই, এই আমার বড় বিরক্ত লাগে মাঝে মাঝে, এত কুড়ে ময়েশে যায় আমার মধ্যে, যে এই পেঁয়াজ লঙ্কা কুচানোটাও আমি করতে চাই না। এদিকে কিন্তু অনেক কাজকর্ম করে মানে আসছি এখানটা, ওগুলো সব হলো, বাট এই পেঁয়াজ লঙ্কা কুচাবার বেলায় আমার যত কুড়ে ময়। চলো তেল গরম হয়ে গেছে, জোরটা কমিয়ে দিলাম। এবারে এদিকে পেঁয়াজগুলো এক এক করে কুচাবো, আর অন্যদিকে দিতে থাকবো। ওদিকে ওটস কিন্তু ফুটে গেছে, খুব ঝটপট করে এই খাবারটা বানানো হয়ে যায়। আমি এটা মাঝে মাঝে বানিয়ে খাই, বেশ ভাল লাগে খেতে।
তবে সব সময় দিলে সব সময় কিন্তু নয়, মাঝে মধ্যে। চলো পেঁয়াজটা দিয়ে দিই। সবজি চাইলে সবজিও দেওয়া যেতে পারে, এই ধরো সবজি বলতে গেলে ধরো এখন যেমন সিজনাল গাজর আছে, বিনস আছে, এইগুলো দিয়ে খাবে। কড়াইশুঁটি দিয়ে দিলে, একটু একটু ফুলকপি দিয়ে দিলে, গাজর দিয়ে দিলে, এইগুলোকে একটুখানি ভেজে দিতে হবে। ওগুলো করতে গেলে আবার একটু সময় লাগবে, কারণ এই গাজর ওগুলোকে হয় ভেজে দাও আর নাহলে বয়েল করে দাও, যা খুশি যে যেভাবে খেতে চাইবে সেইভাবে দেবে, ওতে একটুখানি আরো সময় লাগবে আর কি। ব্যাস আর দেবো না পেঁয়াজ, একটুখানি থাক, একটুখানি পেঁয়াজ বেশি হয়েছে আমি রেখে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটাকে একটুখানি ভাজতে হবে। এখনকার কাঁচা লঙ্কা গুলো একদম ঝাল হয় না, ভাল লাগে না, ঝাল হওয়ার জন্য কাঁচা লঙ্কা দিই, বাট কাঁচা লঙ্কাতেই ঝাল নেই। চারটে কাঁচা লঙ্কা বের করেছিলাম, বাট চারটে দেবো না, তিনটে দিলাম, কারণ একদম ঝাল নেই যে তা না, আছে বাট হালকা। তো পেঁয়াজটাকেও আমি খুব বেশি কিন্তু লাল করে ফ্রাই করবো না, পেঁয়াজটাকে একটু কচকচে মতন কাঁচা রাখবো। কাঁচা রাখলে কি হবে, একটু কচকচে ভাবটা থাকবে, এটা খুব ভালো লাগবে। ব্যাস এবারে ডিম দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওতে কোনো কাট ছাট কিছু নেই, মানে অনেক সময় হয় না ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে যখন রান্নাটা করি মাঝখানে কিছু অংশ বাদ দিয়ে দিই, আজকের কিন্তু কাট ছাট কিছু নেই। তো ভিডিও দেখে বুঝতেই পারবে যে কতক্ষণ সময় লাগলো। এই দেখো ওটস বয়েল হয়ে গেছে, এবারে আমি ওটসটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি দেবো একটুখানি জল, এই বাটিটা ধুয়ে যার মধ্যে আমি ওটসটা বানিয়েছি। এটাকে আমি খুব বেশিক্ষণ বয়েল করব না, তবে হ্যাঁ একটু বয়েল তো করতেই হবে, কারণ একটু বয়েল না করলে ডিমটা ভালো করে ওটসের সাথে মানে মিশে যাবে না, নইলে একটু কেমন লাগবে খেতে। এই সময় একটু নুনটা চেক করে নেব, কারণ আমি প্রয়োজনের বেশি এখানে জল দিয়েছি, যা বলেছি নুনটা একটু কম, একটু নুন এই ফোটার সময় দিয়ে দেবে, ওপর থেকে নয়। কোনোদিন খেয়ে দেখো, এই খাবারটা রাত্রিবেলা খেলে ভালো হয়, কিন্তু রাত্রিবেলা হয় না, আমি দুপুরবেলা খাচ্ছি। ব্যাস ডান, গ্যাসটা বন্ধ করে দিলাম, হয়ে গেছে, আমি এটা এই বাটির মধ্যে বের করে নিলাম। এগুলোকে মাছতে হবে, যেহেতু এটা ফুটেছে এর মধ্যে, তো তো এটাকে না মাছলে এটা পুরো শুকিয়ে শুকিয়ে যাবে। তো আমি এখানে বের করে দিচ্ছি, চলো ডান, আমার খাবার রেডি। আমি রান্না করার পরে পরেই করি কি জানো তো, গ্যাসটা বন্ধ করে দিই, মানে নিচ থেকে গ্যাসটা বন্ধ করে দিই, করেছি আজকে না, তোমাদেরকে বলছি করে দিই বা করি। আর সঙ্গে এই যে স্ল্যাবটা একটু হলেও তো এদিক ওদিক হয় জিনিসপত্র, কাটাকুটি করলাম ধুলো করলো, তো সঙ্গে এটাকেও আমি ক্লিন করে দিই। ব্যাস হয়ে গেল, আর এদিকে কলটাও বন্ধ করে দিলাম। তো এই দেখো এক বাটি, এক বাটি ওটস, দেখে তো কলটা বন্ধ করলাম, বন্ধ হলো না। তো এই যে এক বাটি ওটস রেডি, দারুণ স্বাদের এই ওটস, আমার তো খুবই ভালো লাগে, বাট রোজ রোজ না, মাঝে মধ্যে বানিয়ে খাই, ভালো লাগে বাট রোজও ভালো লাগবে না একটা জিনিস, তাহলে ভালো লাগাটা রোজ রোজ খেতে খেতে ভালো লাগাটাই চলে যাবে। তো মাঝে মধ্যে একটু ইচ্ছে ভাব, যেদিনকে ভাত খেতে ইচ্ছে হয় না সেদিন আমি বানিয়ে খাই, তো আজকেও সেরকমই একটা দিন। ভাত কিন্তু আছে ফ্রিজে, ভাত আর ডিমের তরকারি ডাল সব রাখা আছে, মানে আজকে ভাত খেতে ইচ্ছা করছে না, সেই জন্য ভাবলাম যে এটাই বানিয়ে নিই, হালকার উপরে খাওয়া হয়ে যাবে। তো চলো আর বেশি বক বক করবো না, এটা ঠান্ডা হয়ে যাবে, গরম গরমই এটা ভালো লাগবে, কারণ যদি ঠান্ডা করে খেয়েছি না পুরো জমে যাবে এটা, তো এরকম হালকা যে লিকুইড ভাবটা রয়েছে, দেখো হালকা লিকুইড লিকুইড, এটাই এইভাবেই খেতে বেশি ভালো লাগে, ঠান্ডা করে না। তো
তো ভিডিওটা এখানে অফ করছি, তোমরা ভিডিওটা দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।